মনে কিসের কষ্ট আসলে প্রতিবেদন দেখতে পাচ্ছেন আমার সামনে একটি আপু আসছে আসলে এই আপুটা আসলে কি বলবো অনেকটাই সুন্দর লাগতেছে বা হাসি খুশিও আছে আসলে তার মনে কি কষ্ট কিনা বা আমরা কথা বলে জানার চেষ্টা করি আপু সালাম আপু আপনার নাম কি

আমার প্রতিবেদনটা দেখে আমার পাশ আয়সা দাঁড়ায় আমার দায়িত্ব নে আমার বাবুর দায়িত্বটা নেয় এই ধরনের একটা মানুষ পাইলে অবশ্যই আমি তাকে থাকে যেহেতু মেয়ে মানুষ একটা মানুষের জীবনে একটা দুর্ঘটনা মনে করবেন এটা দুর্ঘটনা ঘটে গেছে এখন এইভাবে জীবনটা নষ্ট না করে আবার নতুন করে স্বপ্ন দেখবেন দেখবেন জীবনটা আবার নতুন করে সবকিছুই শুরু হবে সেটার সামনে যদি কোনো ভালো মনের মানুষ ভালো মানুষ পাশায়সা দাঁড়ায় অথবা আমার গ্রামের বাড়ি কোথায় দেশের বাড়ি কোথায় দেশের বাড়ি গ্রামের বাড়ি ধরতে বলতে গেলে কি কি সার কিশোরগঞ্জে থাকেন না ওইখানে নাকি থাকেন ঢাকাতে থাকেন এখন কি কাজ করেন কোনো কাজ টাজ করেন কাজ করি না ঘরে থাকেন